কতক জায়গা খেয়াল রাখে, এক বছর হয়েছে, জোরে কোন কয় বছর, এক বছর যেই হয়েছে তখন বসে বলতে, স্বামী গো গত বছর গলার মালা খুলে দিলাম, এক বছর পরে দুই ভরি সোনার ডিজিটাল সোনার মালা দিবেন, সেই মালা দেওয়ার সময় কি হয় নাই? স্বামী খালি মুচকি মুচকি হাসে। বউকে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তুই বদরুশিদের ওয়াজ শুনিস নি। বউ চমকে উঠে, বদরুশিদ কি ওয়াজ করছে? বদরুশিদ ওয়াজ করছে মেয়েরা কেবলমাত্র সাজতে পারবে স্বামীর জন্যে, স্বামী ছাড়া অন্য কারো জন্য মেয়েদের সাজা জায়েজ নেই। তাহলে তুই গলাত মালা দে কাক দেখাবি বল? তোর গলাত মালা দে আপনাকে দেখাবো। তো মালা ছাড়াই যদি আমার ভালো লাগে রে, প্রেম হলো ভিতরের জিনিস, এখানে বাইরের মালার কি দরকার আছে? বউ কয় আল্লাহ রে, এই স্বামী না ডাকাত রে। এইরকম কতকগুলো স্বামী আছে, বইয়ের জিনিস বেচা খায়, ধরে কোন কথা ঠিক কিনা যে ওয়াজ করতে গিয়ে আমি একটা বাংলাদেশের সাথে মিল করে একটা যুক্তি দেই। ওই যে পদ্মার চরে জ্বালা জ্বালানি অস্থায় ঘর বানাইছে চাটায়ের, হঠাৎ উঠছে ঝড়। তো এখন স্বামী জ্বালা বলতেছে যে ঝড় উঠলো, বউ বলতেছে দরজা জানলা বন্ধ করো। দরজা জানলা বন্ধ করার পরে এক আধ ঘন্টা হয়, ঝড় থামে না, খালি বালু আর বালু। তো স্বামী বলতেছে বিবির আমার যে পেশাব লাগলো। বউ বলতেছে ধৈর্য ধরো। কয় ধৈর্য ধরা যাবে না, পেশাব করাই লাগবে, ঘরের মধ্যে করি। বউ কয় তুমি পাগল হয়েছো, এত বড় মানুষ ঘরে পেশাব করলে দুর্গন্ধ হবে। তো স্বামী বলে তাহলে করবো কি? বউ বলে আমার কান্দে চড়ো, কান্দে চড়ে উপরে চাটায় একটা শুটুং করো, ওই শুটুং দিয়ে পেশাব করো। তো বউয়ের কান্দে চড়ে স্বামী উপরে একটা চাটায় শুটুং করে পেশাব করছে, এক আধ ঘন্টা হয় ঝড় থামে না। বউ বলে আমারও তো পেশাব লাগলো। স্বামী বলতেছে তোমার কোনো খাটনি করা লাগবে না, শুটুং করাই আছে, খালি কান্দে চড়ে শুটুং বরাবর পেশাব করো। এবার স্বামীর কান্দে চড়ে বউ যখন পেশাব করে, সঙ্গে সঙ্গে পেশাব দেয় স্বামীর বুক ভিজা যায়। স্বামী চিল্লায় বলে বিবেরে পেশাব পড়ে কোন জায়গায়? বউ বলে মরার স্বামী জানো না, সব জায়গায় সমান অধিকার চলে না। সব জায়গায় সমান অধিকার চাওয়া যাবে না, ধরে কোন ঠিক কিনা ভাই যান? আমার যখন দুইটা মেয়ে হলো পরপর, আমার কিন্তু বড় ভাইয়ের ছেলে আছে মেয়ে আছে, আমার মেজ ভাইয়ের ছেলে আছে মেয়ে আছে, সবচেয়ে ছোট আরও ছেলে মেয়ে আছে, কিন্তু আল্লাহ আমাকে দুটা মেয়ে দিছে। আমার বাবা মারা গেছে, জান্নাতি হোক, সকলে বলেন আমিন। সবসময় জনগণের কাছে গল্প করতো যে আমার হুজুরকে আল্লাহ ঠকাইছে, আল্লাহ ছেলে দেয়নি। সবসময় গল্প করে লোকজন আমাকে বলে যে আপনাকে আল্লাহ দুই মেয়ে দেওয়ার জন্যে আপনার বাপের মন খারাপ। তো যাই হোক, আমি বললাম মুরব্বী মানুষ, মূর্খ মানুষ, এরকম করতেও পারে। কিন্তু একদিন সমস্যা হলো, আমার বাপ মা দুইজনই আমার ঘরের মধ্যে ঢুকলো। আমি তখন ঘরে শুয়ে থেকে কিতাব দেখতেছিলাম, তাব্বা এসে ঢুকলো, আমি সালাম দিয়ে বললাম আব্বা বসেন। মা বসলো, আমার মা বলতেছে তোমার বাবা তোমাকে কিছু বলবার চায়। তাই বললাম বাপ সন্তানকে বলবে তাতে আবার শরম কি? আব্বা বলতেছে বলতেও শরম লাগে বাজান। আমি বললাম কি বাবা বলেন? তো বলতেছে আল্লাহ তোমাকে দুটো মেয়ে দিল। তা আমি বললাম আলহামদুলিল্লাহ। মা বলতেছে তোমার বাবা সবসময় কয় দুই মেয়ে নিয়ে হয়। আমি বললাম তাহলে কি করব? আমার আব্বা বলতেছে আর একবার কি, মানে এ আর একবার কি এই কথা বলি আমার বাপ মা দুইজনে মুখ ধরে ঘর থেকে বের হয়ে গেল। আমার এতই শরম লাগলো, খেরে বাবা পুরসক গোটা কথাও কবার পারলো না, কিন্তু এই কথাই বলতেছে আর একবার চান্স নিলে কি হয় না, মানে এটা বুঝাচ্ছে আর কি, খালি বলছে আর একবার কি। আমি তখন চিন্তা করলাম বাপ মাকে খুশি রাখাও ইবাদত, জোরে কোন কথা ঠিক কিনা? আমার বড় দুই মেয়ের কিন্তু বিয়ে হয়ে গেছে, দুই মেয়ের বিয়ে হয়ে গেছে, আমি তখন এই বুড়া বয়সে আবার চান্স নিলাম বাপ মাকে খুশি করার জন্য। আল্লাহ তালা আমাকে আর একটা মেয়ে দিল, জোরে কোন কি দিল আর একটা। তা আমার মা এসে বলতেছে আমাকে মেয়ে হওয়ার পরে যে আল্লাহ তোকে দেখবার পারে না, আল্লাহ তোকে দুই চোখে দেখবার পারে না। আমি কইলাম মা নবীর হাদিস পড়ে দেখো, এক মেয়ের বাপ জান্নাতি, দুই মেয়ের বাপ জান্নাতি, আর তিন মেয়ের বাপ আমি নবীর সাথে জান্নাতি। এখন বলো আল্লাহ আমাকে দেখবার পারে কি পারে না?